আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে মেধাকে স্বীকৃতি জানানো। সূচনা হইল আগামী অলিম্পিয়াডের 25 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ, জাস্ট ইমাজিন করেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিমেশ্বরে। আজকে আমরা যাইব বদরপুর আল আমিন একাডেমিতে। তারা 30 বছর উপলক্ষে তারা শুরু করে আল আমিন অলিম্পিয়াড। যে অলিম্পিয়াডের তারা ক্যাশ প্রাইজ তারা দেয় আপ টু মানে 25 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ। তো এইটার তারার মেইন উদ্দেশ্য হয়েছে কি মেধাকে স্বীকৃতি দেওয়া। তো এই পরীক্ষাটা যদি আপনি দেন, আপনার যদি রেজাল্ট আপনার ভালো হয়, তো আপনি একজনের হাইয়েস্ট প্রাইস কিন্তু 50,000 টাকা পর্যন্ত। তে টোটাল বিস্তারিত জানবো আজকে, দেখা হয়েছে আমরারে বদরপুল আল আমিন একাডেমিতে। তো চলুন আমরা একাডেমিতে যাই। তো এই আল আমিন এই যে স্কুলে আমার ফার্স্ট ভিজিট হইব, তো চলুন বন্ধুরা বিস্তারিত জানি। ওকে, এবং দেখি তারা কিতা কিতা হল। আজকে আমরা আইছি আল আমিন একাডেমি বদরপুরে, তারার একটা প্রেস মিট আছে। তো এরকম প্রেস মিটও কিন্তু আমি ফার্স্ট টাইম আইছি, যেভাবে এরকম মানে খুব সুন্দরভাবে অর্গানাইজড একটা প্রেস মিট। তো দেখতে পারবা ছাত্রছাত্রীরা তারা এখানে আছে, কত স্টুডেন্ট দেখো। এবং আজকে ফার্স্ট টাইম আমি আইছি আল আমিন একাডেমিতে, নাম শুনছিলাম অতদিন, বাট আজকে এখানে ফার্স্ট টাইম আইতে পারছি। তো কিতালিয়া প্রেস মিট এটা আমি আপনারা জানাইমু, এর আগে এখানে স্টুডেন্ট সবাইকে দেখিনি। And definitely, calibrated person can take up the role of being in a media without exactly naming any, you don't need a brand, you don't need anything. If you have a conscience for the society, if you really care about the society, you take your student. Al Amin Super 30, what are you going to show me? ছাত্র সংখ্যা দেখে বোঝা যায় স্কুল একটা কত ভালো হয়েছে। এরকম ছাত্রছাত্রীরা, এত বেশি ছাত্রছাত্রী, ছাত্রছাত্রী যেরকম হাজার হাজার, স্কুল ইনফ্রাস্ট্রাকচারও অনেক। আজকে যে তাদের সংবর্ধনা এখানে দেওয়া হল, এখানে দেখতে পারবা বড়াকণ্ঠর ইফজাল ভাই, তাদের সংবর্ধনা দেওয়া হইব। পঁচিশ লক্ষ টাকা ক্যাশ প্রাইস, জাস্ট ইমাজিন করেন। সূচনা হইল আগামী অলিম্পিয়াডের, শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে অপরিসীম ভূমিকা পালন করে এই অলিম্পিয়াড। বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে ছাত্রছাত্রীদের দক্ষতা মূল্যায়নে আল আমিন অলিম্পিয়াড 2024 প্রতিজ্ঞাবদ্ধ। এই অলিম্পিয়াডে রয়েছে আপনাদেরকে আমরা স্বাগতম জানাই আল আমিনের পক্ষ থেকে। আমাদের আজকের এই আয়োজন হঠাৎ করে নয়, আমরা অনেকদিন থেকে এটা প্ল্যান করে আসছি যে আল আমিনের 3 দশক পূর্তি উপলক্ষে, আল আমিন তার এই শিক্ষা যাত্রা শুরু করেছে 1994 সালে, এই 30 বছর পূর্তি উপলক্ষে আমাদের হাতে বিভিন্ন প্ল্যান আছে। শুধু আল আমিন অলিম্পিয়াড নয়, আরও অন্যান্য প্ল্যান আছে আমাদের, সায়েন্স এক্সিবিশন আছে, আমাদের অ্যানুয়াল সাবমিট আছে, অনেক কিছু আছে আমাদের। 30 বছর পূর্তি উপলক্ষে এই শুভক্ষণকে আমরা সেলিব্রেট করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি, তার মধ্যে একটা হলো আল আমিন অলিম্পিয়া। যদিও এই উপত্যকায় ট্যালেন্ট সার্চের অভাব নেই, ট্যালেন্ট সার্চের নামে অনেক পরীক্ষাই চলে এবং এ নিয়ে আমাদের অনেক মাতা পিতা, আমাদের প্যারেন্টস অনেকটাই বিব্রত। আমরা ওই দিকে যেতে চাই না, আমাদের উদ্দেশ্য ওই ট্রেডিশনাল ট্যালেন্ট সার্চের মতো নয়। আমাদের এটা হচ্ছে আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের আল আমিনের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন কমিউনিটি, সমাজের যে বিভিন্ন বর্গগুলি আছে, যেমন ছাত্র আছে, প্যারেন্টস আছে, 30 বছর থেকে এখান থেকে যারা পড়ে বেরিয়েছে,
ওরা আজকে প্যারেন্ট হয়ে গেছে, ওদের বাচ্চারা এখানে পড়ছে। এই বরাক উপত্যকা, এই ত্রিপুরা, ধর্মনগর, কৈলাসহর, আগরতলার অনেক ছেলেপেলে এখান থেকে পড়াশোনা করেছে, বর্তমানে নাগাল্যান্ডে আছে, মিজোরামে আছে। আমাদের বরাকের কমিউনিটির অনেক লোক নাগাল্যান্ড মিজোরামে কাজ করে, তাদের বাচ্চা এখানে পড়াশোনা করে। তো আমাদের যে লিগেসি, আমাদের যে মানে যে সামাজিক যে কানেকশন যেটা, সেটা শুধু বদরপুরে সীমাবদ্ধ নয়, এটা শুধু উপত্যকায় নয়, গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়ে আমাদের এই কানেকশন। আমাদের কানেকশনকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই। আমাদের যে সম্পর্ক সমাজে আজকে 30 বছর থেকে রন্ধ্রে রন্ধ্রে সমাজের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, সেটাকে আমরা পুনরুজ্জীবিত করতে চাই, রিজেনারেট করতে চাই, এনরিচ করতে চাই। সেই এনরিচমেন্টের একটা অংশ হলো এই অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের যাওয়া আসা হবে, ওরা পরীক্ষায় বসবে, দেখা হবে, কথা হবে। আবার হেচ তার গ্রামের কোনো স্কুলের সামনে হঠাৎ বেরিয়ে দেখবে আলামিন একাডেমি লেখা, মনে তার আনন্দ জাগবে। আমরা এই পরীক্ষা নিয়ে অনেক রিমোট এরিয়াতে যাচ্ছি, আমরা আপনাদেরকে দেওয়া হবে প্রেস রিলিজ। তো ওখানে প্রায় 22টা আমাদের 22টার মতো এক্সাম সেন্টার প্রায় ফাইনালাইজ হয়ে গেছে, আরো হবে, এটা তো জাস্ট মানে শুরুয়াত আর কি। এর মধ্যে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, বাঘাবাজার, সুন্দরী, অনেক প্রত্যন্ত অঞ্চল, দূর আনিপুর, কৈলাসহর, ধর্মনগর। তো এই রিমোটে যাওয়া, মানুষের সাথে আবার রিকানেক্ট করা, রিকানেক্ট উইথ দ্য কমিউনিটি দ্যাট রিলেটস আলামিন একাডেমি ইন ডিফারেন্ট ওয়ে। যারা কোনো না কোনোভাবে নিজেকে আলামিনের সাথে কানেক্ট ফিল করে, তাদের সাথে আমাদের আবার পুনর্মিলন। সো দিস ইজ অলিম্পিয়াড আলামিন 2024। তাছাড়া আমরা কেন এটা করব, আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে মেধাকে স্বীকৃতি জানানো, মেধাকে সম্মান জানানো, মেধাকে স্বীকৃতি জানানো, টু রিকগনাইজ, টু অ্যাপ্রিসিয়েট দ্য ট্যালেন্ট, দ্য পটেন্সিয়ালস। বাচ্চাদের মধ্যে যে ধী শক্তি, যে বৌদ্ধিকের যে বৌদ্ধিক সম্ভাবনাগুলি আছে, সেগুলিকে বের করে আনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, আর সেগুলোকে স্বীকৃতি জানানো এবং তাকে পুরস্কৃত করা। যারা আলামিনের সাথে জড়িয়ে নেই, শুধু তার পরিচয় ছাত্র, তাকেও এনকারেজ করা, তার এক্সেলেন্সকেও এনকারেজ করা। অনেক আনপ্রিভিলেজড এরিয়া আছে, অনেক রিমোট এরিয়া আছে, অনেক নিডি মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, যারা মেইন স্ট্রিম এডুকেশনে আসতে পারছেন, মেইন স্ট্রিমের সাথে কানেকশন নেই। আমার মনে হয় যেটা, আমাদের এই অলিম্পিয়া 2024 ইট উইল ওয়ার্ক এজ এ ব্রিজ ফর দিস গ্যাপ। এই মেইন স্ট্রিম শিক্ষার মেইন স্ট্রিমের সাথে, মেইন স্ট্রিম এডুকেশনের সাথে ওদেরকে কানেক্ট করা যাবে, যারা নিডি মেরিটোরিয়াস, আমরা যেটাকে বাংলায় বলি প্রত্যন্ত অঞ্চল, বিভিন্নভাবে যারা অবহেলিত, যারা দূরে অবস্থান করছে বিভিন্ন অ্যাঙ্গুল থেকে, তাদেরকে আমরা রিকানেক্ট করতে পারবো এই অলিম্পিয়াডের মাধ্যমে। গ্রামেগঞ্জে যাব, আমাদের অনেক রিমোট এরিয়া কভার করব, এতে করে আমাদের সম্পর্কে যারা জানে কিন্তু দেখেনি আমাদেরকে, আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেনি, আমাদের কর্মকাণ্ড ওদের সামনে আমরা তুলে ধরবো এই পরীক্ষার মাধ্যমে। স্কুলেরও একটা ফায়দা আছে, যে স্কুলে সেন্টার হবে বা যে স্কুল আমাদেরকে সহযোগিতা করছে, গ্রামে গঞ্জে অনেক স্কুলে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। স্কুলের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা স্কুল তার রীতিমতো পরীক্ষাগুলি নিয়ে যাচ্ছে, তার শিক্ষক আছে, তার নিজস্ব ব্যবস্থা আছে, প্রশ্নের ব্যবস্থা আছে, সবই চলছে। থার্ড পার্টি বাইরে থেকে একটা কোয়েশ্চেন আসলো, সেই কোয়েশ্চেনের এগেনস্টে ওই স্কুলের বাচ্চা কী পারফর্ম করল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইউ উইল গেট এ চান্স টু গেট এভালুয়েটেড হিজ চিলড্রেন, গেট স্ক্যান দেয়ার কগনিটিভ স্কিলস সো দ্যাট দে ক্যান প্ল্যান ইন ফার্দার ওয়ে। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো, আমরা অনলাইন লিঙ্ক আছে, আর যদি অনলাইনে অ্যাপ্লাই না করে তাহলে আমরা অফলাইনে, আমরা মোবাইল নাম্বার আছে, ফোন করলে যেখানেও তারপর তার নিয়ারেস্ট এক্সাম সেন্টার, অলরেডি আমরা 22টা এক্সাম সেন্টারের কথা হয়েছে, এটা আরও সংখ্যা বাড়বো। তো ফোন করলে আমরা হয়ে দিলাম যে তোমার বাড়ি হয় না, আমার বাড়িতে সরগুলা, তাহলে তোমার নিয়ারেস্ট অমুক সেন্টার থেকে গিয়ে ফর্ম লইয়া ওখানে ফিল আপ করতে পারবে, অথবা তুমি অনলাইনেও পারবে। জি না না না, ত্রিপুরাত আছে, ত্রিপুরাত আপাতত 5টা কথা হয়েছে, আরও বেশি হইব ইনশাল্লাহ। ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, বিশালগড়, সোনামুড়া, ডিমাপুর, দুই জায়গা, ডিমাপুর টাউন, চুনুক ডিমা, বাকি তো করিমগঞ্জ প্রচুর, যেমন আসিমগঞ্জ ইউনিক পাবলিক স্কুল আছে, আপনার আলিকরা ন্যাশনাল একাডেমি আছে, এরপরে ফাইলা হাইলাহান্দিও, শিলচর রোডও আছে, আলামিন একাডেমি, আলগাপুর আছে, অফল্যান্ড প্রচুর আছে, একই দিনে একই সময়ে। এবং প্রত্যেকটা এক্সাম সেন্টারে আমাদের আলামিন থেকে আমরা শিক্ষক পাঠাবো সুপারভাইজার হিসাবে প্রত্যেক সেন্টার। এটা শুধু এই বছরের জন্য, আমাদের এই 30 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে আলামিন অলিম্পিয়া 2024। রেজাল্ট 30 জানুয়ারি আমরা ধার্য করেছি, ইনশাল্লাহ আমরা তৈরি করে দেবো। হ্যাঁ, আমরা কেউ বিরক্ত করতাম না,
এবং বরাক উপত্যকা যেটা নিয়ে বিরাট সংশয় যে একটা এক্সাম লইলা যে বালা মার খাইলে তারা ফোন করে বিরক্ত করা হয়। কেউ যদি স্বেচ্ছায় যদি আমার প্রতিষ্ঠানে পড়তে চায় মোস্ট ওয়েলকাম, আমরা কিন্তু ইনসিস্ট করতাম না, তারে বিব্রত করতাম না, এই তুমি আমার ট্যালেন্ট পরীক্ষা দিছো, তুমি তো অত মার্ক পাইলিছো, তুমি আইও। আমরা ফোকাস হইলো বর্তমানে যে প্রাইসটা আমরা নির্ধারণ করছি 25 লক্ষ টাকা, ওটা দিয়ে তারে রিকগনাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা, সম্মান দেওয়া, সমাদৃত করা। এক্সাম পরবর্তী তার ক্যারিয়ার সম্পর্কে যে সিদ্ধান্ত, এটা এখন তুই স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্যারেন্টস, এখানে আমরা কোনো দখল নাই, কোনো ইন্টারফেরেন্স নাই। হ্যাঁ, যদি আয় বালা স্টুডেন্ট হয় শুধু অলিম্পিয়াডের মাধ্যমে কেন, যদি এমনিও কোনো স্টুডেন্ট আমার কেন হয়, আর আমি আমার যে এডমিশনের যে প্রসেস আছে তারা ইন্টারভিউ নিব, ইন্টারভিউ হওয়ার পরে দেখা যায় বালা স্টুডেন্ট আছে তারা স্কলারশিপ দিব, এটা অন্য জিনিস, আমরা এটার সাথে অ্যাটাচ করতাম চাইতাম না। তো বন্ধুরা, গিয়া আইসি এবং বহুত সুন্দর তার চিন্তাধারা। তো আমার মনে হয় যারা আপনার এদিকে করিময় শিলচর হাইলাকান্দি ত্রিপুরা মেঘালয় আপনার নর্থ ইস্টের যারাই আসুন, যারা আপনারা সাইরা যে আপনার ছেলেমেয়েরা একটা ভালো স্কুলে দিতা, যেহেতু তারা এখানে আপনার ছেলেমেয়েরা যদি ভালো রেজাল্ট করে এবং উদ্দেশ্য যেহেতু মেধারে স্বীকৃতি দেওয়া, তো বহুত স্টুডেন্ট এরকম আছে যারা দেখুন ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ভালো স্কুলে পড়তে পারে না, এটাই কিন্তু তারা একটা সুযোগ, তারা এই এই যে অলিম্পিয়াড যেটা আছে এটা তারা দেউক, দিয়ে তারা একটা ভালো রেজাল্ট করুক, তখন তারা 100% স্কলারশিপ পাইব। আমরা যেটা প্রেস মিটে যেটা জানতে পারছি যে যদি কেউ 90% উপরে মার্ক থাকে তো ফুরা ফুরা শুনেই কিন্তু আলামিন একাডেমিতে ফ্রি হয়ে যাব। একটা জিনিস খুব বেশি ভালো লাগছে, কেউ যদি ভালো রেজাল্ট করে তো স্কুল থেকে ইনসিস্ট করা হইতো না, যে বারবার যেটা জেনারেলি দেখা যায় যে আপনি ভালো রেজাল্ট করছেন, আমার স্কুলে ভর্তি হয়েছেন, আমার স্কুলে এই জিনিসটা কিন্তু হইতো না। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা কেউ সময় নষ্ট করবে না, যারা এই গার্জিয়ান আছেন স্টুডেন্ট আছেন তারা সবাই এরকম ভিডিওটা দেখার লগে লগেই ভিডিওটা শেয়ার করবা, যদি বিস্তারিত কিছু জানতে হয় স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া আছে, ক্যাপশনও আছে, ওকে আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। ভিডিওটা শেষ করতাম, থ্যাংক ইউ, জয় হিন্দ।